এই গল্পটা তখনকার, যখন আমি সবে অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি থেকে ঘুরে এসেছি। আমার তো জানাই ছিল না যে আমার বাংলাতেও এরকম একটা আরাকু ভ্যালি রয়েছে। ঝর্ণা, জঙ্গল, লেক, পাহাড়ের সমন্বয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ি বাংলার আরাকু ভ্যালি। Ladies and gentlemen, boys and girls, my dear brothers and sisters, some of your bhaira ebong bonera, my name is Krishh and welcome to my YouTube channel. Ajke berote ektu deri hoye geche. Ajke berote deri howar karon hocche porpor ride cholche. So I was exhausted. Oh bhai, fog dekho. 34 number jati shorok dhore ami journey shuru korlam. Are eshe porlam Ishwar Gupta Setute. Tarpore Delhi Road e. এখন বাজে 8:06, ঠিক 8টার সময় আমি কোলাঘাট পৌঁছে গেছি, একদম ডিউ টাইমে আছি আর এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছি করে বেরোলাম। আর এখন সোজা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সামনে ওই যে আমার পার্টনার যাচ্ছে। ও বান্দা কো দেখো ভাইয়া, ও ভাই সাহেব, এখানে আমরা দাঁড়িয়েছি একটু চা পানের বিরতির জন্য। দাদা আমার সাথে রয়েছে। সো বন্ধু, এখান থেকে শুরু হবে জঙ্গল রোড। এখানে ট্যুরিজম ম্যাপ অফ ঝাড়গ্রাম দেওয়া রয়েছে। এখানে এখান থেকে বেলপাহাড়ি আর 23 কিলোমিটার প্লাস দেখাচ্ছে, ঝাড়গ্রাম আর 14 কিলোমিটার প্লাস দেখাচ্ছে। দাদা সেই জোরে চালানো শুরু করেছে। যে জঙ্গলমহলের কথা এতদিন পর্যন্ত খবরে কাগজে পড়েছি, টিভির খবরে শুনেছি, সেই জঙ্গলমহল ঝাড়গ্রাম আর মাত্র 6 কিলোমিটার। সিঙ্গেল ওয়ে রাস্তা, রাস্তাটা মোটামুটি ঠিকঠাক, কোথাও ঠিকঠাক, কোথাও একটু খারাপ আছে। ওভারঅল রাস্তাটা মোটামুটি সিঙ্গেল ওয়ে হওয়া সত্ত্বেও 70-এ মেনটেন করে যাচ্ছে, কারণ রাস্তাটা ক্রাউডি নয়। ফিল দ্য থ্রিল ভাই, ওরে লাভলে ভাই সাব। ঝাড়গ্রাম আর 4 কিলোমিটার। ঝাড়গ্রাম আমার প্রথম রাইড, আর এটা সত্যি যে এখানকার রাস্তা বাইকার্সদের স্বর্গ। এখানে বাইক রাইড করলে তুমি সেই এনজয় করবে। কিরকম অবস্থা চলো। বন্ধু একটা থ্রিল থ্রিল ফিল আসছে না? অসম ব্রো, চারিদিকে জঙ্গল, ভেতরে টেন্ট, ভাই সাহেব। আর টেন্টের সাইজ যদি তোমরা দেখো ভাই সাহেব, ওখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, কিং সাইজ টেন্ট। এটা এখানে খোলা আছে কি বন্ধ আছে? আচ্ছা চলো, এখান দিয়ে আর একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাই। এটা আপাতত লক করা রয়েছে, তাই জন্য এখানে আমরা ঢুকতে পারছি না। ওটা সো ভাই সাহেব, ক্যা সমঝ রে হো, ইয়ে ওয়ালা আপন কা হে, আপন কা। সো ভাই সাহেব, দেখতেই পাচ্ছ কোথায় এসেছি, একবার টেন্টটা দেখো বস, জাস্ট পাগল করা, পাগল করা ভাই সাহেব, ক্লাসিক ক্লাসিক। আর এখানকার দৃশ্য দেখো ভাই সাহেব, সিরিয়াসলি। এখানে মোট 1, 2, 3, 4, 5, 6 টেন্ট রয়েছে। এখন আমরা এখানে আমাদের ব্যাগগুলোকে রাখবো, রেখে আমরা এখান থেকে বেরোবো, কারণ এটা এখনও রেডি হয়নি। মানে কোভিডের পরে আমরাই এখানকার প্রথম গেস্ট। এটা এরা 1 ঘন্টা টাইম চেয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট 1 ঘন্টার মধ্যে আমাদেরকে ঠিক করে দেবে, আর ততক্ষণে আমরা আমাদের ব্যাগগুলোকে এখানে রাখবো, রেখে আমাদের আজকে যা ডেস্টিনেশন দাদা সৈকতদা ঠিক করেছে, আজকে যা ডেস্টিনেশন আমরা সেই দুটো ডেস্টিনেশন কমপ্লিট করবো আর তোমাদেরকে দেখাবো। সো আই মিন সো সঙ্গে থাকো। সুপার ফ্রেন্ড, সুপার জায়গা, সুপার জায়গা, সুপার জায়গা।
সো ভাই সাহেব, হালকা করে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে আমরা দুইজন এখন বেরোচ্ছি সাইট সিইং এ, যেটা আমাদের প্ল্যান ছিল। ন্যাচারালি আমার তো একটাই প্ল্যান, প্ল্যান প্ল্যান শুনকে মেরে হেড মেড গোনে লাগতে, সো দ্যাট ইজ নো প্ল্যান। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে কোভিড এর পরে আমরাই প্রথম, তো সমস্ত কিছু চেয়ার টেবিল কার্পেট সব লাগছে, তো এখন ভেতরে একদম খালি খালি রয়েছে। সো এখন ভেতরে কিছু নেই, তাই ভেতরে এখন দেখাচ্ছি না, আগে এগুলো সব লাগুক তারপরে তোমাদেরকে। সো বন্ধু, আমরা এখানে লাঞ্চ করতে আসলাম, একদম সিম্পল খাবার। সো খাওয়া দাওয়া কমপ্লিট, সবজি ভাত এবং সাথে ডিমের কষা, দাম পড়লো হচ্ছে তোমার 80 টাকা। খাবার দাবারের মান মোটামুটি, কিন্তু দামটা একটু হাই। আমাদের প্রথম ডেস্টিনেশন তারাফেনি ড্যাম। ড্যামটার একটা আলাদা সৌন্দর্য আছে বটে, কিন্তু এখন যেহেতু জলের খুব অভাব, তাই জন্য এখন অতটা সৌন্দর্য হয়তো নেই, কিন্তু এটা ভালোই বোঝা যাচ্ছে যদি এখানে জল থাকে তাহলে এটা দেখতে অসাধারণ লাগবে। এখন আপাতত একটা গেট খোলা রয়েছে, কিন্তু এখানে যদি সব গেট খুলে দেয় কিংবা আরও যদি দু চারটে গেট খুলে দেয় তাহলে বেশ লাগবে দেখতে। তারাফেনি ড্যাম ঝাড়গ্রামের ছোট্ট শান্ত একটা নদী, তারাফেনি নদীর উপরে গড়ে উঠেছে। এই নদীটা কিন্তু ঝাড়গ্রামের বাকি বর্ষার জলে পুষ্ট নদীগুলোর মতো নয়, এ বয়ে চলেছে এর আপন ধীর গতিতে। ঝাড়গ্রামে মোট 4টে খরস্রোতা নদী রয়েছে, কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং আর তারাফেনি। এদের মধ্যে তারাফেনি সব থেকে শান্ত। তারাফেনি বিনপুর আর বেলপাহাড়ি হয়ে এরপরে কংসাবতী নদীর সাথেই মিলিত হয়েছে। সৈকতের প্রথম ডেস্টিনেশনের অভিজ্ঞতা কেমন? তা ঠিকই আছে, জলটা তো এই সময় জল কমই থাকবে, এর থেকে বেশি জল তো এই সময় আশা করা যায় না। ওভারঅল ঠিকই আছে, লোকজন নেই, ফাঁকা, কিন্তু যে ভিউটা দেখতে এসেছিলাম আমরা সেই ভিউটা পাইনি। তবে কি বলে, সিরিনিটির যে মজাটা সেটা নিলাম দুজনে বসে। এখন যাবো নেক্সট ডেস্টিনেশনে, আর তোমরা তো ড্রোন ফুটেজটা দেখলে, তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। তো বন্ধু, চলে এসেছি আজকের সেকেন্ড ডেস্টিনেশন, মানে আজকের লাস্ট ডেস্টিনেশনে, আর নাম হচ্ছে ঘাগরা ফলস। চলো চেক আউট দ্য ড্রোন ফুটেজ, একবার পাখির চোখে দেখা যাক কেমন লাগছে দেখতে। ছোট বড় পাথর আর বোল্ডার দিয়ে ঘেরা এই ঘাগরা জলপ্রপাতটা একটা অফবিট টুরিস্ট স্পট। পাথরের উপর দিয়ে বয়ে চলেছে খরস্রোতা এই ঝর্ণা। এই দর্শনীয় জলপ্রপাতটি তার অদ্ভুত জাঁকজমক এবং নিরবিচ্ছিন্ন জলস্রোতের রাজকীয় প্রবাহের জন্য দর্শকদের কাছে সবসময় প্রিয়। গ্রামীণ পরিবেশে রহস্যময় ঝোপঝাড় এবং অত্যাধিক শিলা জায়গাটিকে একটি অবর্ণনীয় আভা দেয়। বাংলা সিনেমা বেহুলা লক্ষ্মীন্দারের শুটিং হয়েছিল এই জায়গায়। জলপ্রপাতের জাঁকজমক বর্ষাকালে সবচেয়ে ভালো অনুভব করা যায়। জায়গাটা অসাধারণ এবং পরিবেশও অসাধারণ, তবে একটু চাপ এই যে একটু জল কমে গেছে, তবে ঠিক টাইমে যদি এখানে আসা যায়, ভাই সাফ, মানে বর্ষার সময় যদি এখানে আসা যেত তাহলে কিছু এনজয় করা যেত, কিছু এনজয় করা যেত। জায়গা দেখেই বোঝা যাচ্ছে ভাই এটা সুপার জায়গা, এটা। সো ঘাগরাকে এখন দেখলে রোগা বলে মনে কি হবে? ভেতরে দারোগা ভাই সাহ। দাদা এখন যাচ্ছে জঙ্গল ওয়াকে। ঘাগরা থেকে বের হয়ে গেলাম, আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ, এখন ক্যাম্পে যাব। ক্যাম্পে গিয়ে ক্যাম্প ফায়ারের কথা হয়েছে, তো ক্যাম্প ফায়ার হবে, কিরম ভাবে কি হয়, কিরম ভাবে কি অ্যারেঞ্জ হয় সবই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। সো ফাইনালি উই হ্যাভ রিচড এট আওয়ার টেন্ট। ঘন অন্ধকার, সো আগে দেখাতে পারছি না। সো আমাদের ক্যাম্প হয়ে গেছে রেডি, আর লাইটের ব্যবস্থা হয়ে গেছে, এতক্ষণ এখানে লাইট ছিল না, সো একবার ভেতরটা দেখতে হয়তো। সো ভাই সাহ, আলিশান আলিশান ব্যবস্থা, আর এটা হচ্ছে বেড ভাই সাহ। ও অসম ব্রো, চিল ব্রো। এটা সৈকতদার বেড, এটা আমার বেড, আর এখানে লাঞ্চ বা ডিনারের টেবিলও হয়ে গেছে, বড়িয়া বন্দোবস্ত। এটা জাস্ট একটা এক্সট্রা জায়গা, স্পেস, এটা কি পারপাসে করেছে আই ডোন্ট নো, কিন্তু এটাকে যদি টেনে এরম করে খোলা যায় তাহলে যেটা পাওয়া যাবে এরপরে সেটা হচ্ছে বাথরুম। সো ভাই সাহেব, বাথরুমটাও একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে বাথরুম,
বেসিন, পেন, এটা আমার স্টাইলে বের করেছে, আমার স্টাইলে খুঁজে পাওয়া গেছে। সৈকতদা বুকিং করতে চেয়েছিল কিন্তু লাস্ট মুহূর্তে বুকিং পাওয়া যায়নি কোনো কিছু এখানে, কারণ আজকে ডেটটা ভীষণ বিজি ডেট ছিল। তো এসে এখানে খোঁজাখুঁজি করলাম, তো খুঁজতে খুঁজতে এটা পেয়ে গেলাম। সৈকতদা এটা কত করে যেন নিল এটা? ১৭০০ করে একদম ঠিকঠাক আমার জন্য, একদম ঠিকঠাক বাজেটটা পয়সা অনুযায়ী। এখানে জিও টাওয়ারে একটু ইস্যু রয়েছে কিন্তু বিএসএনএল একদম ফুল বাইসা। দারুন ডিনার, হেভি খিদে পাচ্ছে, সারাদিন দৌড়াদৌড়ি হয়েছে, খেয়ে নেবো এখন বস। একদম সিম্পল খাবার। আর আমরা বিকালবেলায় ক্যাম্প ফায়ার হয়েছিল, হালকা করে ছোট্ট করে একটু ক্যাম্প ফায়ার হয়েছে। ক্যাম্প ফায়ারে আমরা চিকেন পকোড়া আর মুড়ি, আড়া দারুণ কম্বিনেশন। তো গুরু, আজকের গল্প করছি এখানেই শেষ। তোমরা আমার এই কথাগুলো শুনছো মানে ধরেই নেওয়া যেতে পারে যে তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো। আর দেখেই যখনছো তো একটা কমেন্ট করে যাও ভিডিওর এই স্টাইলটা তোমাদের কেমন লাগলো। তো তোমাদের এই স্টাইলটা পছন্দ নাকি আগে মুভিং স্টার যেভাবে শুরু হয়েছিল সেই স্টাইলটা? তো কমেন্ট করে জানো। আর যতক্ষণ পর্যন্ত নতুন ভিডিও না আসে ততক্ষণ পর্যন্ত জিও, মুস্কুরাও, খুশ হও। আর কি আসসালামাইস্তা। হাই, আমার নাম কৃষ আর তোমরা দেখছো আমার চ্যানেল মুভিং স্টার। আমি বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে এক ভবঘুরে মন, আর সঙ্গে জুড়েছে এক বাঙালি মন। আমি শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে, আর নতুন নতুন জায়গার সন্ধান দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা তোমার মতনই অ্যাডভেঞ্চার প্রিয়।